ভিন গ্রহে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব? সত্যিই কি পৃথিবী ছাড়া আর কোনো গ্রহে প্রাণীদের অস্তিত্ব রয়েছে? তারা কি সত্যিই মানুষের থেকে আরও উন্নত? এই সকল প্রশ্নের সঠিক উত্তর এখনো বিজ্ঞানীদের কাছে অজানা। মানুষ চাঁদে পৌঁছেছে, মঙ্গলে পাড়ি দিয়েছে, প্রাণের অস্তিত্ব আছে কিনা তা জানতে বিস্তর খোঁজাখুঁজি চলছে, চলছে গবেষণাও। তবুও উত্তর ঘিরে দ্বন্দ্বই রয়েছে। ভিন গ্রহের প্রাণীদের নিয়ে হলিউড বা বলিউডে সিনেমার অন্ত নেই, কিন্তু বাস্তবে কেউ হলফ করে বলতে পারেন না সত্যিই এলিয়েনদের অস্তিত্ব রয়েছে কিনা। আর এবার এলো এক রহস্যজনক রেডিও সিগন্যাল, যা কিনা ভিন গ্রহের প্রাণীদের অস্তিত্বের সম্ভাবনা উস্কে দিল। কিন্তু কোথা থেকে কবে এলো এই সিগন্যাল, সিগন্যালে কি ইঙ্গিত দেওয়া হয়েছে, আসুন তা বিস্তারিত জেনে নিই। বছরের পর বছর ধরে ভিন গ্রহীদের খুঁজতে দিন রাত এক করেছেন বিজ্ঞানীরা, তবে সেই খোঁজ আন্দাজে চলছে না। অনেক সময় ভিন গ্রহের প্রাণীদের অস্তিত্বের কিছু আবছা প্রমাণ মেলে, সেই অতি সূক্ষ্ম প্রমাণের রেখা ধরেই আবার খোঁজ শুরু করেন বিজ্ঞানীরা। তেমনই হলো আবার। বিজ্ঞানীদের একটি দলের দাবি, ব্রহ্মাণ্ডের কোনো এক অংশ থেকে রহস্যজনক রেডিও সিগন্যাল আসছে। সেই সিগন্যাল সেকেন্ডেরও কম সময় স্থায়ী হচ্ছে, তবে সেই সিগন্যাল বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করছে, আর সেই সিগন্যালের বৈদ্যুতিক তরঙ্গ সূর্যের থেকেও কয়েক গুণ শক্তিশালী। ব্রহ্মাণ্ডের কোনো নিকটবর্তী অংশ থেকে এর আগে এমন ফাস্ট রেডিও বার্স্ট আসেনি বলে দাবি করছেন বিজ্ঞানীরা। সেই তরঙ্গ এত কম সময় স্থায়ী হচ্ছে যে বিজ্ঞানীদের তার উৎস খুঁজতে হিমশিম খেতে হচ্ছে। বিজ্ঞানীরা আন্দাজের বশেই বলছেন এমন ফাস্ট রেডিও বার্স্ট আসছে ব্রহ্মাণ্ডের কোনো এক অংশ থেকে। হতে পারে ভিন গ্রহের প্রাণীদের ব্যবহার করা কোনো প্রযুক্তির জন্যই এমন রেডিও সিগন্যাল তৈরি হচ্ছে, আর সেই সিগন্যাল ব্রহ্মাণ্ডের বাইরে থেকে আসাও অসম্ভব নয় বলে দাবি করছেন তারা। কিয়োশি মাসুই নামের একজন অধ্যাপক জানাচ্ছেন 27 এপ্রিল থেকে এই রেডিও সিগন্যাল আসছে ক্রমাগত, তবে সেটা সেকেন্ডেরও কম সময় স্থায়ী হচ্ছে। তবে এই সিগন্যাল মিল্কি ওয়ে থেকে আসছে বলেই আন্দাজ করছেন তিনি। পদার্থবিদ্যার অধ্যাপক কিয়োশি মাসুই ও তাঁর টিম এই সিগন্যালের উৎস খোঁজার কাজে নেমেছেন। এর আগে 2007 সালেও ব্রহ্মাণ্ডের কোনো এক অংশ থেকে এমনই রেডিও সিগন্যাল এসেছিল, যা বারবার উস্কে দিয়েছে ভিন গ্রহীদের অস্তিত্ব। পৃথিবীতে বাস করা উন্নত মস্তিষ্কের মানুষের যখন ভিন গ্রহের প্রাণীদের ইন্টেলিজেন্স মাপতে কপালে ভাঁজ পড়ে, তখনই রূপ নেয় রহস্যের, যে রহস্য আজও মানব মস্তিষ্কের কাছে অজানা। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।